প্যারোডির রস চিরকালীন। বাংলায় একে বলা হয়েছে লালিকা। বাংলা সাহিত্যে সঙ্গীতে প্যারোডি এক যুগোত্তীর্ণ রসের আধার। আজু গোঁসাই বা অচ্যুতানন্দ গোস্বামী হলেন বাংলা প্যারোডির পিতামহ। রামপ্রসাদী অনুসরণে তিনিই সর্বপ্রথম গেয়েছিলেন ডুবিস নেমন ঘড়ি ঘড়ি দমাটকে যাবে তাড়াতাড়ি। রবি ঠাকুর থেকে দাদা ঠাকুর হয়ে একালের সাহিত্যে সে প্যারোডির রসযাত্রা অব্যাহত। কে করেননি সুখ্যাত গানের বিখ্যাত প্যারোডি? রবীন্দ্রনাথ, নজরুল, দ্বিজেন্দ্রলাল এরাই শুধু নন, অতিমাত্রায় রক্ষণশীল ঔপন্যাসিক সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র। শুরুতে তাঁর বিষবৃক্ষ থেকে একটি অমলিন রচনা। দেবী বটবৃক্ষেষু ছায়ারূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। ইয়া দেবী দত্তগৃহেষু হীরারূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। ইয়া দেবী পুকুরঘাটেষু চুপড়িহস্তেন সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। ইয়া দেবী ঘরদ্বারেষু ঝাঁটাহস্তেন সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। ইয়া দেবী মম গৃহেষু পেতিনিরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ।